নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি গাজরের মাখা সন্দেশ। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর এই মাখা সন্দেশের রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর এই গাজরের মাখা সন্দেশের রেসিপিটা বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এই সন্দেশটা কিন্তু আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই সন্দেশটা বাড়িতে বানানো যায়। তো চলুন দারুণ স্বাদের গাজরের মাখা সন্দেশগুলো বানানো শুরু করা যাক। প্রথমে আমি এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি। গাজর দুটোর আমি ভালো করে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন গাজরগুলোকে আমি ছোট ছোট গোল গোল অংশে কেটে নেব। গাজর দুটোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন গাজরের টুকরোগুলোকে আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন অল্প পরিমাণ জল দিয়ে গাজরগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে। গাজরগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন আমি গাজরের মাখা সন্দেশটা বানিয়ে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন দুধটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। দুধটা খুব ভালো করে গরম গরম হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে 2 চামচ ভিনেগারের সঙ্গে 4 চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছি। সেই মিশ্রণটা আমি দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর এই সময় কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এখন মিশ্রণটাকে আমি এইভাবে হাতে রেখে নাড়তে থাকবো যাতে দুধটা ভালোভাবে কেটে ছানাতে পরিণত হয়ে যায়। দুধটা ভালোভাবে কেটে ছানাতে পরিণত হয়ে গেছে। এখন আমি ছানাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে আলাদা করে নেব। ছানাগুলো থেকে এক্সট্রা যে জল ছিল সেগুলো ঝরে গেছে। তারপর ছানাগুলোকে আমি 2-3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে ভিনেগারের টক ভাবটা ছানার মধ্যে না থাকে। এখন আমি গাজরের মাখা সন্দেশটা বানিয়ে নেব। কড়াইটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন ঘিটাকে কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। ঘিটাকে কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিয়েছি আর ঘিটাও কিন্তু গরম হয়ে গেছে। এই সময় আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা গাজর। তারপর গাজর পেস্টটাকে ঘিয়ের সঙ্গে 2 মিনিটের মতন এইভাবে আমি নাড়াচাড়া করে নেব যাতে গাজর পেস্টটার মধ্যে ঘিয়ের একটা খুব ভালো সেন্ট আসে। এখন আমি আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন গাজরের মধ্যে যে এক্সট্রা জলজলে ভাব ছিল সেটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 চামচ চিনি। এখানে আমি 4 চামচের 6 চামচ চিনি দিচ্ছি কারণ মাখা সন্দেশ খুব বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না। আপনারা যদি আরো বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরো বেশি মিষ্টি দিতে পারেন। এখন চিনিগুলোকেও ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিচ্ছি। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই সময় আমি যে ছানাগুলো রেখেছি সেগুলোকে ভালো করে মেখে নরম করে নিতে হবে। এখন আমি ছানাগুলো নিয়ে নিয়েছি। এবার ছানাগুলোকে এইভাবে ভালো করে মেখে নরম করে নিতে হবে, তাহলে মাখা সন্দেশটা তত বেশি নরম তুলতুলে হবে আর খেতেও অনেক বেশি ভালো হবে। ছানাগুলোকে আমি 4 মিনিটের মতন খুব ভালো করে মেখে নিয়েছি। এইভাবে একটু আপনারা চেক করে নিতে পারেন। আপনারা দেখুন ছানাটা কত নরমভাবে মাখা হয়েছে। আর এইদিকে চিনিটাও মেল্ট হয়ে গেছে। এইভাবে গাজরের মাখা সন্দেশ বানালে কোনো রকম গাজরের গন্ধ থাকবে না, স্বাদ হবে দ্বিগুণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানাগুলো। এবার ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে।
ছানাগুলোকে গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। মিশ্রণটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে। এবার কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু ঘন করে দিতে হবে, তাহলে কিন্তু মাখা সন্দেশটা রেডি হয়ে যাবে। এখন আমি এইভাবে কন্টিনিউ 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেবো মিডিয়াম ফ্লেমে। 3 থেকে 4 মিনিট পরে মিশ্রণটা কিন্তু আগে থেকে অনেকটা ঘন হয়ে যাবে। এবার আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। মিশ্রণটা কিন্তু আগে থেকে একটু শুকনো শুকনো হয়ে গেছে। গাজরের মাখা সন্দেশ বানানোর জন্য মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখন আমি একটা পাত্রতে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি হাতা দিয়ে এইভাবে একটু সমান করে নিচ্ছি। এইভাবে আমি 15 মিনিট রেখে দিচ্ছি, যাতে মাখা সন্দেশটা একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে মাখা সন্দেশগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে, আর কাটতেও অনেক বেশি সুবিধা হয়। 15 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। এখন সন্দেশটা যতটা নরম, ঠান্ডা হওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখন আমি আপনাদের 15 মিনিট পরে দেখাচ্ছি। সন্দেশটা কিন্তু আগের থেকে একটু ঠান্ডা হয়ে গেছে, আপনারা দেখুন। এই গাজরের মাখা সন্দেশটা খেতে এত বেশি ভালো হয়েছে, আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। গাজরের মাখা সন্দেশের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। অল্প সময়ের মধ্যে আপনারা এই মাখা সন্দেশটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সামান্য কয়েকটি উপকরণ দিয়ে। আর বাড়িতে আপনারা গাজরের মাখা সন্দেশটা বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না, মাখা সন্দেশটা খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন, ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।